আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে পারা আজকের ভিডিও টাইম মর্নিং থেকে শুরু করছি, ব্রেকফাস্ট পাঠাইরা মর্নিংও। তো এখানেও ব্রেকফাস্ট লাগে আমি কয়েকটা ডিম ভাঙিয়ে আনিছি, সুগার দিছি, মিল্কও দিমি এখন। তো ফ্রেঞ্চ টোস্ট বানাইমো। তো এখানেও সিনেমন পাউডারও দেওয়া যায়, তো সিনেমন টোস্ট হয়ে যায়। বাট আজকে ইচ্ছা ওর না, আজকে অল্প নর্মাল ফ্রেঞ্চ টোস্ট খাইবার ইচ্ছা ওর। তো আমি ব্রেডেও খাটি আনিছি হাফ করিয়া, নিয়া তো এখন কু ডিপ করে করে একই ফ্রাই করে নেব। তো আজকে আমার অয়েল পড়ে গেছে বেশি, আমি দিলাইছি একই বেশি ফ্রাইং পান, আরও সময় দিলে ভালো হইল আনে। তো ওলা করিয়া সব নিছি কি ফ্রাই করিয়া। তো এখন কো আমি চা বানাইলাম। তো আমার চা খালি আমরা আমার হাজবেন্ডের আমি খাইমো। তো আমি ব্রাউন সুগার দিয়ে খাই, আর আমার হাজবেন্ডে হোয়াইট সুগার খাইন তাই। আর আমার ছেলেমেয়ে তারা তো চা খাইন না, আর ড্রিঙ্ক বা ওয়াটা ওয়াটা দিয়ে ওলা খাইলাইন, মিল্কও খাইন না। মিল্ক খালি স্কুল ডে তারা খাইন, নাইলে খাইন না। তো সকালটা শেষ, ব্রেকফাস্ট বানানি তো আনিয়েছি ডাইনিং টেবিলও, আর এনে চকলেট স্প্রেড আছে, তারা চকলেট স্প্রেড দিয়েও খাইন লাগাই আমার ছেলেমেয়ে তিনজনে ফ্রেঞ্চ টোস্টের মাঝে। ব্রেকফাস্ট শেষে আমি আর একটা কারি বইরাম কেন। তো এই ব্রেকফাস্ট করার পরে স্টেজ হওয়াই নাই, আমি রাত্রে করার, আমি আস্তা দিনার ভিডিও করছি না। তো এই কারিটা হইলো আমার ফ্রেন্ডে দিছেন, তার গার্ডেনর পাতা, এইটারে আমরা সিলেটি বাসায় বাতুয়া পাতা কই। তো ওটা পাতা দিছেন, তো আমি হয়তো আর কুকিং করিলে আরও দিনও দিছেন, রান্ধিয়া খাইছি, তো এইটা আর ভিডিও করছি না, তা আজকে কই করি লাগিছে। তো বাকা তাই দেন, তাইনও নিজে কুক করলে যাচ্ছে, তো ওলা দেয় নিনে। তো এনেও তো নর্মল আমি মাছ দিয়ে একটা রান্ধবো, মিরকা মাছ কইন যেন একটা দিয়া। তো ফয়েল ফার্স্টে আমি তেল দিছি, দেওয়ার পরে রসুন আর অনিয়ন দিয়া, দেখতে পারছেন আমি সল্টও দিছি দিয়া, পেঁয়াজ রেখেছি সফট করার পরে, দেন পাউডার ওটা দিছি, মশলা কেল যেটা দেই, সো হলুদ মরিচ ধনিয়া জিরা আর মিক্স একটা পাউডার আকেলও সগুন দিছি। দেওয়ার পরে তো লাড়িয়া সাড়িয়া খসাই আবার যেটা ভাতা দিলাম, দেখতে পারছেন। তো এগুলোর মাঝে আমি অত পানি দিচ্ছি না, মানে গার্ডেনের যে শাক একটা থাকি অনেক পানি বাড়াইছে বা মাছ থাকি বাড়াইছে, তো আমি চাইছি না মানে কিছু জল রাখতাম, আমি চাইছি টানাইয়া টানাইল থাকতো আখিল, তো টানাইয়া রাঁধছি। তো ভালো হয়েছে, যে ভালো হয়েছে আমরা তো খাওয়া পরে একটা বইস ওভার দিলাম, খাইতে যে ভালো ফ্রেশ, তো গার্ডেনের পাতা তো ফ্রেশ পাতা। তো আর এনে আর একটা কারি বইরাম, একটু হইলো কলিফ্লাওয়ার দিয়া আর চিংড়ি মাছ দিয়া। তো সেই মূলা আমি অয়েল দেওয়া পরে গার্লিক দিছি, অনিয়ন দিছি অ্যান্ড খাসামরিচ, আমি আগরটা তো খাসামরিচ দিছি, কইতাম মনে নাই আসছে, দেখছেন তো আপনারা। আর তোরার খুঁজি সফট হওয়ার পরে, অত সফট হয়েছে না, তোরা সফট সফট হওয়ার পরে আমি পাউডার পাউডার মশলা যেত ওটা দিলাইলাম। তো সেম ওলা ধনিয়া জিরা অ্যান্ড চিলি হলুদ ওটা দিয়ে আমি কিছু পানি দিমু, আর তোরা সফট হইবার লাগে, পানি দেওয়ার পরে গুড়িয়া রাখি দিমু। তো বেশি মশলাটাও তো নরম হয়েছে না, ওয়াই না আমার
night time na ni ar mar suto me thain khanda to koi quick te randilai ar dino kora jay na ase one kam thake to ami beshi ratra kori koi ratre to hokol goro ta hoin tara rakhta paro in suto jonre ena ami cook kori lai jata rantele rantelai akil taino amar mosla ta khos hoy jar খসানোর পরে আমি যদি লাইমো ফার্স্টে চিংড়ি মাছ দিমো দিয়া কলিফ্লাওয়ার দিমো তো এটা তো ফ্রেশ কলিফ্লাওয়ার হিজি দিব কুইকলি নরম হয়ে যাব আর কি তো টাইম লাগে না তো আমি একটা আমি চাইছিলাম একটু জ থাকতো জল জল থাকতো বাড়তে বঠানে গেছে যে জামা গেছে কলিফ্লাওয়ারের জল দিয়া খাইতে ভালো লাগে তো দেখতে পারা বেশি নরম হয়েছে না এবছর কিছু লাইক গালে কিতা হলেও রয়েছে তো চাইলে নরম করা যায় নরম করলে তো আরও ভালো হয় জুলটা আরও যারা গন হয় বাট আমি ইচ্ছা করি আমার চাইছে পাতলা জুল হয়তো তো তার লাগে আর বেশি নরম করছি না ভাঙছি না তো দেখতে পারা এখন চিংড়ি মাছ দিলাইরাম চিংড়ি মাছ দিয়া খসাইয়া চিংড়ি মাছ দিয়ে লড়িয়ে আমি গুড়িয়া রাখি দিব তো চিংড়ি মাছ দিয়ে তো বেশি সময় রাখলে ইয়ে চিংড়ি মাছ ন শক্ত হয়ে যায় রাবারও লাখান তো এর লাগে বেশি সময় না রাখিয়া কিন্তু থোড়া সময় গুড়িয়া রাখিয়া দেন আমি কলিফ্লাওয়ার দিলাম তো আজকেও দুইটা কুকি খালি রেসিপি দেখাইমো জানি তো আমার আমি যেলা খরামলা দেখাইলাম আমি জানি সবে আরও আফাতার আরও ভালো ভালো মজা করে রান্ধা পারেন বাট আমি ওই আমি জেলা শেয়ার আমি জেলা করি ওলা শেয়ার করি লাই আপনার লগে তো খাইতে খারাপ হয় না ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কানে দেখতে লাগে মজাই তো নাই নানি মজা হয়েছে আমার মেয়ে তো কই বাপ মা কিলা কুক করেন লাগে যেমন মজাই তো নাই ওইলে খাইতে সময় যে মজা লাগে একদিন আমার মা দুই নাম্বার মেয়ে কইরা আমি 20 মিনিটের ভিতরে কিতা কুক করছি ওলা তো বড়জন দেশিকে হওয়ারা 20 মিনিটের ভিতরে কুক করি অত মজা হয়ে গেলা বড় বোন দেশিকে হওয়ারা গেল আমাকে 20 মিনিটের ভিতরে সপ্তাহ করে নিলা বাদে যে মজা হয়েছে খাইবার লাগে মাশাল্লাহ মজা হয় হকলেও কইন মজা হয় আমি আমার তারিফ আমি করলাম না সবে কইন লাগে কইরাম বাট আমার মজা লাগে না নিজে কুক করলে তো নিজের জিনিস খাইতে বেশি মজা লাগে অন্যজনে অন্যজনের আতর খাইলে ভালো লাগে যাই হোক দেখতে পারা মারতে মারতে আমার ওই গেছে আমি কিতা যদি লাইছি এখন চাইনিজ নাগা মারিছি আমি আগর যে শাক রাঁধছিলাম মাছ দিয়ে অক্টার মাঝেও আমি চাইনিজ নাগা মারিস দিছি চাইনিজে একটা চিলি পাউডার নাগা মারিস থাকে অক্টা এগুলো চাল না এবার কেরান করে এর লাগে আমার ভালো লাগে এগুলো আর আমি আগে দেখাইছিলাম যেন অন্য গার্ডেনের ধনিয়া পাতা ওই আমার ফ্রেন্ডে তাই লই আইসেন ওলা মাগরিবের টাইমে লই আইসেন আমি যেদিন কুক কুক করতাম ওদিন তো ফ্রেশ পাতা তো গেরান গার্ডেনের তো বুঝরা নানি ধনিয়া পাতা এটা যে গ্রান থাকে তা আমি ফাতার মাঝে দিছি না ওই ফাতার তো আলাদা একটা টেস্ট থাকে ফ্রেশ পাতা আর ডিফারেন্ট পাতুয়া পাতা একটা জেনে জানি না সব সিনে সবে চিনবা কি না ওটা আগে খুব ডিফারেন্ট একটা টেস্ট থাকে এর লাগে আমি দিচ্ছি না তো এখন কলিফ্লাওয়ারও দিলাম তো তোরা রয়েছে ওই আমি চাটনি কিছু বানাইলে দিই মানে গার্ডেনের পাতা তো ফ্রেশ ডিফারেন্ট যে স্মেল করে ওটা ভালো লাগে এর লাগে আমি চাটনি লাগে তো কিছু রাখছি আর কিছু দিছি ওর মাঝে তো দেখতে পারা আমার কারিটাও ওই গেছে আমি ধনিয়া পাতা দিলাইছি তো ওই গাপলা লামাই দিবো একটা সময় তোরা সময় জাল দিবো দিয়ে লামাই দিবো তো তুই আমার ভিডিও তখন আজকাল জানি অত তা বেশি দেখাইছি না যতখানও দেখাইছি কিলা লাগলো জানাইবা আপনারা আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব তো হামেশা হয় নানি এভরি টাইম যারা যারা সাবস্ক্রাইব করছেন না করিলে বা যারা করছেন থ্যাংক ইউ সো মাচ সবরে
আর আমার ভিডিওটা যারা শেয়ার করেন তারা সকলকে থ্যাংক ইউ সো মাচ। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।